অচিরেই সাইবার নিরাপত্তা আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিগত সরকার তথ্য অধিকারকে বিনাশ করতে যেসব আইন করেছিল সেগুলো বাতিলের চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহী। আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে তথ্য অধিকার নিয়ে সকালে রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরো ভবনে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভা। এতে বিভিন্ন কমিশনের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দেন। তথ্য অধিকার আইনের সংস্কারের পাশাপাশি তথ্য কমিশনেরও সংস্কারের দাবি তোলেন বক্তারা। কমিশন শব্দটা যে প্রতিষ্ঠানগুলির সাথে জড়িত, প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমলা তত্ত্বের এখতিয়ার হয়েছে, এখতিয়ার হাতে চিহ্নিত করা হয়েছে। গণতান্ত্রিক দেশে যে স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেখানে এটা চলতে পারে না। তথ্য কমিশনকে সংস্কার অবিলম্বে করতে হবে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এ সময় গত 15 বছরে দেশের শাসন বিভাগকে একটি নিপীড়ক বিভাগে পরিণত করা হয়েছিল মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অরাজকতা বন্ধ করতে সাইবার নিরাপত্তা আইনের সংশোধন আসছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব, এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। মাহফুজা মোসলেহী, এটিএন নিউজ, ঢাকা। হবে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে।